ক্রিকেট বিশ্বকাপ 2023-এর আমাদের বাংলাদেশের প্রথম ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেখানে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতো আমাদের সাকিব আল হাসান, কিন্তু কেন হলো না আমরা কতটুকু জানি। সে জুনিয়রদের জন্য সবসময় তার পজিশনটা ছেড়ে দিতে রাজি, তার পজিশনটা ছেড়ে দেওয়ার জন্যই আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। যেখানে ম্যান অফ দ্য ম্যাচ আমাদের সাকিব আল হাসান হতে পারতো 3টা উইকেট এবং তার রানের দিক দিয়ে। আমরা তো সবাই সাকিব আল হাসানকে স্বার্থপর, আমরা তাকে মির্জাপুর, তাকে স্বার্থবাদী মানে বলতেছি, কিন্তু আসলে তিনি কতটুকু স্বার্থবাদী, আসলে তার নিজ স্বার্থে নাকি তার ক্যারিয়ারের স্বার্থে নাকি তার দলের স্বার্থে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেন? আমরা তো তামিমকে বাদ দেওয়ার পিছনে সব স্বার্থবাদী বা মির্জাফর বলতেছি সাকিব আল হাসানকে। আসলে তিনি কি মির্জাফর, তিনি কি তেমন কাজ করেছেন, তার নিজের জন্য করেছেন নাকি দলের জন্য করেছেন? আমাদেরকে সাকিব আল হাসানকে স্বার্থবাদী বা মির্জাফর বলার কতটুকু অধিকার আছে? সাকিব আসলে যদি মির্জাফর হতো, তার নিজের ব্যক্তির জন্য যদি খেলতো, তাহলে সে এমন সিদ্ধান্ত নিত না। সে আসলে চায় তার দলটাকে এবং তার জুনিয়রদেরকে ভালো কিছু দিতে। তার জন্য তো তার নিজের ক্যারিয়ার, যেমন প্রথমে এভারেজ পজিশন তার প্রথমে থাকে 3, তার জন্য সে 3 নম্বর পজিশন সে শান্তর জন্য ছেড়ে দেয় এবং 4 নম্বর পজিশন সে মিরাজের জন্য ছেড়ে দেয়, এবং মিরাজের জন্য 4 নম্বর পজিশন ছেড়ে দেওয়ার কারণে সে কালকে আমাদের প্রথম ম্যাচটাই ম্যান অফ দ্য ম্যাচ হতে পেরেছে। নিজের পজিশন জুনিয়রদের জন্য ছেড়ে দেওয়ার জন্য একটা বড় কলিজা লাগে, এটা সবার থাকে না। ব্যক্তিগত সাকিব যেমনই হয়ে থাকুক না কেন, তবে ক্রিকেটের সাকিব সবসময় দেশের ক্রিকেটের জন্য নিয়োজিত প্রাণ। ইচ্ছে করলেই আজকে 3 নম্বরে নেমে সাকিব নিজের ক্যারিয়ারের মানে শেষ বিশ্বকাপের শেষ একটা ম্যান অফ দ্য ম্যাচ হতে পারত, কিন্তু সেখানে সে মেহেদী হাসান মিরাজকে নামিয়ে সে মেহেদী হাসান মিরাজকে ম্যান অফ দ্য ম্যাচ হতে সহায়তা করছে, যেটা সে একজন দক্ষ এবং একজন অভিজ্ঞ ক্যাপ্টেন হিসেবে সে করেছে। সে সবসময় জুনিয়রদের জন্য একটা ভালো অবস্থান ছেড়ে দিয়েছেন, যেন জুনিয়ররাও পরবর্তীতে ভালো কিছু করতে পারে, জুনিয়ররাও তার থেকে ভালো কিছু শিখতে পারে। হলেই আমরা শুধু সাকিব আল হাসানকে অনেক গালমন্দ করি। সাকিব আল হাসানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে না জেনে তার নিজের যে ক্ষমতা আছে, যেটা দিয়ে তার দল এবং দলের সব টিম মেম্বারদেরকে সে পরিচালনা করে, ওটা আমরা না বুঝাই আমরা শুধু সমালোচনা করতে রাজি। যেখানে আমাদের তামিম ইকবাল তার পজিশনটা ছেড়ে দেওয়ার জন্য সে এই বিশ্বকাপটা খেলে নাই, সাকিব আল হাসান তাই করেনি, কিন্তু 3 নম্বর ছেড়ে দিয়েছেন, 4 নম্বরও ছেড়ে দিয়েছেন শুধু মিরাজের জন্য। এই কাজটা যদি আমাদের তামিম ইকবাল করতো, তাহলে আমাদের আরও জুনিয়র যে প্লেয়ারগুলো আছে তারাও ভালো কিছু করতে পারতো, ভালো কিছু দেখাতে পারতো। তাই এটা আমাদের মেনে নিতে হবে, সাকিব মানে একজন লড়াকু সৈনিক, সাকিব মানে একজন বীর, সাকিব মানে একজন অপরাজয় সৈনিক, কারণ সে সবার কথা উপেক্ষা করে মানে নিজের যেই লক্ষ্য আছে সেই লক্ষ্য সবসময় স্থির থাকে, এবং মানুষ যত সমালোচনা করুক সে তার পারফরমেন্সের মাধ্যমে মানুষের ভালোবাসা আবার জুগিয়ে নেয়। শুধু আমরা ভুল করি যে আমরা সোনার টুকরো বা হীরাকে চিনতে ভুল করে থাকি।